আসন্ন জন্মাষ্টমী, তার আগে ধর্মীয় প্রথা ও রীতি অনুযায়ী শুরু হয়েছে ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর ইস্কনের ঝুলনযাত্রা মহামহোৎসব। ঝুলনযাত্রা উপলক্ষে প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ পরিবেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে ইস্কন যেন মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতিদিন বিকেল হলেই অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন মায়াপুর ইস্কন পরিচালিত ঝুলনযাত্রা উৎসবে। এ প্রসঙ্গে নদিয়া ইস্কনের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, ঐতিহ্যবাহী ঝুলনযাত্রা মহামহোৎসব যেটি দ্বাপর যুগে শুরু হয়েছিল এবং এটি অপ্রাকৃত জগতের ব্যাপার, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনে ব্রজ গোপিকাদের সঙ্গে যে ঝুলনযাত্রা পালন করেছিলেন সেই ঐতিহ্য মেনে ইস্কন মায়াপুরের ঝুলন গার্ডেনে মনোরম পরিবেশে এই ঝুলনযাত্রা 5 দিন ব্যাপী পালন করা হচ্ছে। পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের এই উৎসব এবং এই উৎসবকে কেন্দ্র করে ইস্কন মায়াপুরে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমবেত হয়েছেন এবং এই ঝুলনযাত্রার মাধ্যমে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হোক শান্তি মৈত্রী ভালোবাসা এবং দৃঢ় হোক মানব মেলবন্ধন। আজকের দিনে এই ঝুলনযাত্রার মাধ্যমে মানুষের আধ্যাত্মিক নবজাগরণ ঘটুক, এটি আমাদের প্রত্যাশা। প্রতিদিন বিকেলে ইস্কনের চন্দ্রোদয় মন্দির থেকে রাধা মাধবের বিগ্রহকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে ঝুলন গার্ডেনে। সেখানে হরিনাম সংকীর্তন সহ বিশেষ পুজো পাঠের মধ্য দিয়ে রাধা মাধবের বিগ্রহকে দোল খাওয়ানো হচ্ছে। রাধা মাধবের বিগ্রহের ঝুলনে দড়ি স্পর্শ করতে ঝুলন গার্ডেনে ভিড় জমাচ্ছেন অসংখ্য দেশি বিদেশি ভক্তরা। সমস্ত গার্ডেনকে সাজানো হয়েছে আলোকমালায়। নদিয়া থেকে নীলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।